ত্রাণের সামগ্রী আত্মসাতের অভিযোগ উঠল অঞ্চল প্রধানের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার মানিকচকে। প্রসঙ্গত উল্লেখ, শারদ উৎসব ও বন্যার জন্য মানিকচক ব্লকে হীরানন্দপুর অঞ্চলে প্রায় 40 কুইন্টাল চাল এবং 300টি ট্রিপল ব্লক প্রশাসনের তরফ থেকে পঞ্চায়েতকে দেওয়া হয়। কিন্তু এই সমস্ত সামগ্রী বিতরণ না করে আত্মসাত করেছে প্রধান, এমনটাই অভিযোগ গ্রাম পঞ্চায়েত সদস্যদের। পঞ্চায়েতের বিজেপি তৃণমূল নির্দল সদস্যরা একত্রিত হয়ে প্রধানের বিরুদ্ধে অভিযোগ তোলেন। প্রধান কাজল মণ্ডল কোনো মেম্বারকে গুরুত্ব না দিয়ে সাধারণ মানুষের মধ্যে ত্রাণের সামগ্রী বিতরণের বদলে চাল ও ট্রিপল রাত্রের অন্ধকারে অন্যত্র সরিয়ে দিচ্ছে বলে অভিযোগ, যার ফলে সাধারণ মানুষেরা বঞ্চিত থাকছে সরকারি পরিষেবা থেকে। পাশাপাশি চুরি করে চাল বিক্রি করছে প্রধান কাজল মণ্ডল বলে অভিযোগ। তাই মঙ্গলবার মানিকচক ব্লক বিডিও এবং মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে প্রধান কাজল মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েতের সদস্যরা। এই বিষয়ে পঞ্চায়েতের বিরোধী দলনেতা অজেন মণ্ডল বলেন, কাজের ব্যাপারে অভিযোগ করেছি, যেগুলো চাল ডাল দেয়নি, ট্রিপল দেয়নি, এইগুলোর ব্যাপারে আমরা প্রধান কাজল মণ্ডল বলছি ঠিক আছে, কয়েকদিনের মধ্যে আমরা বস্তু নিয়ে সলভ করে দেবো, এখনো পর্যন্ত নিয়ে রাখা হয়নি। পরশু রাত্রে 10 কুইন্টাল চালও একটা ভ্যানে করে নিয়ে যাচ্ছিলো, তারপর পুলিশ তাকে ধরেছিল, জিজ্ঞাসা করছে ভ্যানওয়ালাকে যে এটা কার মাল, সে বলতে বলছিল না, তারপরে দুই চোর দিয়ে তারপর নামটা বললো পর্যন্ত জেনেন। এই প্রসঙ্গে পঞ্চায়েত সদস্যর স্বামী বিজয় মণ্ডল জানান, চাল ত্রিপলের ব্যাপারে চাল নিয়ে গেছে এখান থেকে, ত্রিপল 300 নিয়ে গেছে, 40 কুইন্টাল চাল, সেগুলো চাল নিয়ে গিয়ে আমাদের পঞ্চায়েতের গোডাউনে রেখে দিয়েছে। আমরা বারবার প্রধান ম্যাডামকে বলছি যে এতে চালের আর ত্রিপলের দেন, আমার বিগত যেটা ত্রিপল নিয়ে গেছে 700, সেই ত্রিপলের মধ্যে আমার 230খানা ত্রিপল দিয়েছে, এবং আমার গির্ধাহী টোলা সংসদের ব্যাকওয়ার্ড জায়গা সেখানে সেই ত্রিপল আমি পূর্ণ দিতে পারিনি, আমার নামে অভিযোগ করেছিল জনসাধারণ, তার জন্য প্রধানকে বলেছি যে ত্রিপলের ব্যবস্থা করেছেন, এখান থেকে 300 ত্রিপল এবং 40 কুইন্টাল চালও নিয়ে গেছে, প্রতিদিন বলতে বলতে আজকাল করছে, আজ দিব কাল দিব বসবো তারপর দিব, এর মধ্যে গত 3 দিন হলো চাল চুরি করে নিয়ে আসছিল, হ্যাঁ গোডাউন থেকে, পঞ্চায়েতের গোডাউন থেকে, সেইখানে সিভিকগুলো ধরেছে, প্রধানের স্বামী নয়ন মণ্ডল আর ভ্যান করেছিল, ভ্যানটা বিক্রি করার জন্য, বিক্রি করবে নিজের লোকজনকে দেওয়ার জন্য, আত্মসাত করার জন্য। যদিও প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে প্রধান কাজল মণ্ডল, তিনি টেলিফোন মারফত জানান, পঞ্চায়েতের সমস্ত সদস্যকে ত্রাণের সামগ্রী নিয়ে যেতে বলা হয়েছিল সাধারণ মানুষদের মধ্যে বিতরণ করার জন্য, কিন্তু কিছু পঞ্চায়েত সদস্যরা তা নিয়ে যায়নি। আমি ওইগুলো মানে আত্মসাত করিনি, যেইগুলো আমাদের মেম্বার সব মেম্বারকেই আমি ফোন করেছিলাম, এটা আমাকে পুজোর আগেই দিয়েছিল, আমাকে ত্রিপল আর ইয়ে চাল দিয়েছিল, আমার হীরানন্দপুরের জন্য 40 কুইন্টাল চাল দিয়েছিল, গদাই সংসদে 1-2 নম্বর সংসদ আছে ওটাতে 15-15 করে 30 কুইন্টাল চাল দিয়েছিল, ওটা তো সঙ্গে সঙ্গে ওই দুটো মেম্বারকে দিয়ে দেওয়া হয়েছে। ত্রিপল দেওয়া হয়েছিল কতটি? 300 ত্রিপল আমি মেম্বারকে বিলি করে দিয়েছি, ওরা তিন চারজন মেম্বার আসেনি, বিরোধী মেম্বার একটা দলনেতা আরো 3 জন ওরা আসেনি, ওরা নিয়ে যায়নি, বাকি সব মেম্বার নিয়ে গেছে, হ্যাঁ সবাই পেয়েছে। আর যে অভিযোগ করছে সেটা কি মিথ্যে? ওটা মিথ্যে। এ বিষয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মণ্ডল বলেন, অভিযোগ পাওয়া গেছে, মানিকচক ব্লক বিডিও অভিযোগ তদন্ত করে খতিয়ে দেখবে, তবে যদি প্রধান কাজল মণ্ডল চাল ট্রিপল আত্মসাত করে থাকে তবে তা অত্যন্ত নিন্দনীয়। আনন্দপুর থেকে আমি যেটা পেলাম, তারা ওরা লিখিতভাবে জানিয়েছে যে ওখানে ত্রাণের যে ত্রিপল দেওয়া হয়েছে সে ত্রিপলগুলো ঠিকঠাকভাবে বিলি হয়নি, ওরা যেটা বলতে চাইছে, তাহলে এটা আমি বিডি স্যারকে বলবো যাতে তদন্ত করে দেখে সঠিক মানুষ যারা পাওয়ার যোগ্য ব্যক্তি তারা যাতে পায় তার জন্য ব্যবস্থা করেন। সেটা ওরা লিখিতভাবে দিয়েছে, সেটা আমি প্র্যাকটিক্যালে আমি দেখিনি, সেটা আমি যেটা পেয়েছি তার মাধ্যমেই বলছি, যদি এরকম হয়ে থাকে এটা ঠিক না, সবাইকে নিয়ে কাজ করাটা উচিত আছে, ওখানে যারা যারা মেম্বার্স আছে তাদেরকে নিয়ে আলোচনা করে কাজ করা উচিত। হ্যাঁ, বিষয়টা বলবো তদন্ত করে দেখি।
মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট, নিউজ টুডে। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।